সকাল সকাল ব্রেকফাস্ট করে এখন খাবে ফ্রুটস, আমি আর চন্দ্রনী, আর সেটাও খাবো রোদে বসে। তোমাকে পুরো অন্ধকার লাগছে তো? আমি মানে লাইটের এগেনস্টে বসে আছি, অবভিয়াসলি অন্ধকারই লাগবে। বাই দ্য ওয়ে, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ এন্ড ফ্রেশ ব্লগ। আজকে অনেক দিন বাদে ডেইলি ব্লগ আমরা কন্টিনিউ করছি। আমার আমার অ্যাকচুয়ালি যতগুলো ফ্রেন্ড ছিল ক্লোজ, তাদের মধ্যে ম্যাক্সিমাম এই ইয়ারেই বিয়ে করে নিচ্ছে, তো ইউ নো চাপ থাকবে। সত্যি কথা, মানে এক এক দিনে দুজন করে বিয়ে, তো কোনটায় যাওয়া যাবে সেটা বলা মুশকিল। সকালবেলা উঠেছি অলমোস্ট একটু লেটে, তারপর থেকে কন্টিনিউয়াসলি মিটিং চলছিল অফিসের, এই জাস্ট মিটিং শেষ হলো, এখন যাব খেতে। এখন ঘড়িতে বাজে 2:37, মনে হচ্ছে ফেস্টিভ উইক। ফেস্টিভ উইক এরকম ডিসেম্বর মান্থে একটু এমনি আর কি একটু ল্যাথ খায় সবাই, আর তার মধ্যে হালকা ঠান্ডা পড়ে গেছে, সকালবেলা উঠতেও ইচ্ছে করছে না, সকাল সকাল উঠে অফিস যেতেও ইচ্ছে করছে না। বাট কালকে আমার একটা অফিসে খুব আর্জেন্ট কাজ রয়েছে, একটা মানে ইভেন্ট রয়েছে অফিসে, যার জন্য যেতেই হবে, তো কালকে তো কোনোভাবে উঠতেই হবে। যা স্নান টান করে আসলাম, আর আজকে অনেকটা ফ্রেশ লাগছে। আমার না প্রচণ্ড ঠান্ডা লেগে গেছিলো, এখনও নাকে নাকে কথা বলছি, বুঝতেই পারছ। আর এখানে ও পাঁপড় ভাজছে, একটু ভাজা ভাজি না হলে হয় না বলো? একটু তো শীতকাল ভাই, শীতকালে একটু ভাজা ভাজি না হলে হয়। আর আজকে রয়েছে ফিজে মেবি ভেটকি মাছ, তো আমি ভাবছি একটা ভেটকি মাছ ফ্রাই করে খাই, কারণ এই একটাই মাছ আমার যেটা সব থেকে বেশি ভালো লাগে ফ্রাই খেতে। কি করবে ভেটকি মাছে ফ্রাই করবে? রোদে দেওয়া হয়েছিল শীতে জামা কাপড়, পাচ্ছি না মানে ওয়ার্ড্রপের মধ্যে এতটাই মেস হয়ে গেছে, ওয়ার্ড্রপের মধ্যে এত বেশি জামা কাপড় হয়ে গেছে, ভাবছি কিছু ওই দিদি বলছিল যে ডোনেশনের ওখানে দিতে, তো ওগুলো একটু দেবো ভাবছি, কিছু ডিসকার্ড করা জামা কাপড়, আর কিছু এখানে এখনো রয়েছে কারণ তুলতে পারছি না, কারণ পুরোটা এতটা মেস হয়ে গেছে, ওটা গোছাতে হবে অ্যাকচুয়ালি, ঠিক করে তুলতে পারে ওই ওয়ার্ড্রপ গোছানো মানে পুরো সারাটা দিন, একদিন পুরো লেগে যাবে। একটু রোদে বসেছিলাম এখানে, ফ্রাই করলে কিংবা কাটলেট করলে স্মেলটা আসে ভালো, ওটা তো ভালো লাগে, আর ঝোল ভেটকি মাছের অতটা ভালো লাগে না, ভেটকি মাছের ফ্রাইটাই ভালো লাগে বেশি। এখানে আমরা দেখছিলাম মিশন রানীগঞ্জ, সিনেমাটা খুব ভালো, হ্যাঁ খুব টেম্পটেশন হচ্ছে দেখতে, মানে খুব টেনশন হচ্ছে সবসময়, মনে হচ্ছে কি হবে কি হবে কি হবে। আর আমার কাছে পড়তে চলে এসেছে, তো তো সাড়ে 7টা বাজে, পড়ানো কমপ্লিট করে এবার একটু বেরিয়েছি, একটু ইভিনিং ওয়াক করব। আর আমার বেগুন পোড়া খেতে খুব ইচ্ছা করছে, তো বেগুন টমেটো সবকিছু একসাথে পুড়িয়ে মানে একটু ডিফারেন্ট রকম ভাবে বারবিকিউ ব্রিঞ্জল। যাই হোক, বেগুন পোড়াটা এত ঠান্ডা পড়েছে না, আমার যদি ঠান্ডা আগে থেকে না লেগে থাকতো আমি না হুডিটা পরতাম, বাট ঠান্ডা পড়েনি সত্যি কথাই, কিন্তু উপর থেকে ওশটা পড়ছে যার জন্য মাথায় ঠান্ডাটা লেগে যাবে। ওর কিসে ঠান্ডা, একটু ঠান্ডা লেগে আছে তাই বলছি, তাই জন্যই আমি মাথা দিয়েছি, নালে দিতাম না। আর এখন এখন হাঁটব হচ্ছে 20 মিনিট মতো, আর তারপরে একটু বাজারে গিয়ে বেগুন পোড়ার জন্য বেগুন কিনবে, আর টমেটো বোধহয় আছে। 20 মিনিটে হাঁটা কমপ্লিট, এবার যাচ্ছি হচ্ছে বাজারে। এখানে রয়েছে ড্রাগন ফ্রুট, এই পিঙ্কগুলো খেতে টেস্টি হয়, মিষ্টি মিষ্টি হয়, মানে আই মিন এর ভেতরে যে পিঙ্ক কালারের যেগুলো হয় সেগুলো টেস্টি হয়, ওগুলো পিঙ্ক না হোয়াইট হবে জানি না, সবকিছু মোটামুটি খাই, বাট কিউইটা আমার একদম পোষায় না। ড্রাগন ফ্রুট হ্যাঁ নাও, এটা কি পিঙ্ক হবে না হোয়াইট হবে ভেতরে? আচ্ছা কুল হবে, কুল একটা লাল লাল আঙ্গুরগুলো খুব ভালো লাগে, কে হয়ে গেছে খেতে ইচ্ছে হচ্ছে,
মানে পোকাটা তো বোঝা যাবে না, পোড়ালে মানে কি করে বুঝবে, এটা তো কাটাও হবে না, আর পাটিসাপটা পিঠে এনেছিলাম, খুব খেতে ইচ্ছা করেছিল। এটা কি ক্ষীর পাটিসাপটা? এটাও ভালো হয়েছে, খাবে? এটা মিষ্টি দোকানে খাবে? মিষ্টি দোকানে হলো ক্ষীর, ক্ষীরেরই হয়। আর এই ফ্রুটস গুলো সব এনেছি, তো এখন আমি বানাবো স্পেশাল বেগুন পোড়া, স্পেশাল স্পেশাল বেগুন পোড়া। শীতকালে বেগুন পোড়া ভালো লাগে যাবে। আর কি রান্না হচ্ছে, কি মেনু কি আজকের? আজকে পেঁয়াজকলি ভাজা, ডাল, মসুর ডাল সেদ্ধ। আবার ভাজা কেন করছো? চিংড়ি মাছ দিয়ে লাউ ঘন্ট, চিংড়ি মাছ দিয়ে লাউ ঘন্ট। আর ভেটকি মাছ রান্না করছো না? ভেটকি মাছ এত কিছু রাত্রে বেলা রাত্রে কেন, কালকে লাগবে, বাবা টিফিন দিবে, আমি টিফিন দেবো। ও বাহ, ঠিক আছে করো। কালকে আমাকে অফিসে যেতে হবে, বাই দেবে। কেমন খেতে পাটিকাপটা? দারুণ। এদিকে চলছে আমার অফিস, একটু পরে এক ঘন্টা পরে আছে একটা মিটিং, তারপর শেষ আজকের মতো। চলো, প্রিপারেশন হচ্ছে। মিশন রায়গঞ্জটা দেখলাম, মানে ফাটাফাটি ফাটাফাটি জাস্ট, মানে গা কাটাশিরা দিয়ে উঠছে যে মানে কিভাবে পসিবল এত বড় অ্যাচিভমেন্ট। ট্রু, আর তাও আবার ট্রু ইভেন্ট ছিল। হ্যাঁ, ট্রু ইভেন্ট। অ্যাকচুয়ালি এটার মাথাটা অন্যদিকে কাটা হয়েছে, মাথাটা কাটা হবে এদিক থেকে, এবার ঢুকেছি। একটা রসুন ঢোকাবো। আর বেশ তিন চার কোয়া রসুন ঢোকাচ্ছে আমি এর মধ্যে, যে শুদ্ধই পুড়বে। আর টমেটো ছাড়া বেগুন পোড়া মানে আমার ভালো লাগে না, টমেটোটাকেও আমি পোড়াই। তো পুরোটা নিচ অব্দি কেটে দিলে বেগুনটা পোড়ানোর পরে খুলে যাবে না? কেন খুলবে, আগের দিন তো করলাম, খুললো না তো। আচ্ছা, ওকে। আর একটা টমেটো দেব, এখানে এই যে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে আলু, সরি লাউ, চিংড়ি লাউ দিয়ে চিংড়ি, আর এখানে হচ্ছে হচ্ছে গিয়ে ভেটকি মাছের ঝোল। এই যে আপনার পেঁয়াজ আমি কেটে দিয়েছি কুচি কুচি করে, আর কাজ কুচি করব। হো গিয়া, শীতকালে কিন্তু বেগুন পোড়ার আলাদা একটা ব্যাপার আছে। বাজে হচ্ছে কি, অলমোস্ট 10:30, এখানে আমার বিছানা করা কমপ্লিট, আর আজ থেকে আমরা মশারিটা নিয়ে শোবো। কেন, কারণ কি আমাদের এই পাশে যে ঘরটা রয়েছে, ঠিক আমাদের পাশের বাড়িতে, ওখানে নাকি একটা ছোট চন্দ্রবোড়া সাপের মানে বাচ্চা দেখা গেছে ঘরের মধ্যে। তো রিক্স না নিয়ে এমনিতে আমরা মশারি টানাই না, শীতকালেও টানাই না, বাট এখন ভয় পেয়ে গেছি। তো যাই হোক, আর কটা অবধি চলবে কে জানে, অফিস মিটিং নিচ্ছে, লেট হবে। তুমি গিয়ে শুও।